চিকিৎসার জন্য চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে 48 ঘন্টা আলটিমেটাম দিয়েছে বিএনপি। নয়াপল্টনে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ বিএনপির সমাবেশ থেকে এই সময় বেঁধে দেন দলটির সিনিয়র নেতারা। তারা বলেছেন, খালেদা জিয়ার চিকিৎসা কোনো ভিক্ষার বিষয় নয়, তিনি আপোষহীন কখনো আপোষ করবেন না, আর দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়। গণতন্ত্রের মা কোনোভাবে আপোষ করবেন না। আপনাদেরকে দায়িত্ব নিয়ে তাকে নিঃশর্ত মুক্তি দিয়ে দেশের বাইরে চিকিৎসা করাতে হবে, আর যদি ব্যর্থ হন বাংলাদেশের মানুষের মুখোমুখি হতে হবে আপনাদেরকে। আজকে দেশের শ্রী বেগম খালেদা জিয়া এত অসুস্থ, তার চিকিৎসা করার সুযোগ আমরা পাচ্ছি। মিথ্যা আমরা সাজা দিয়ে মিথ্যা সাজার উপর জোর করে তাকে আটক করে রাখা হয়। ম্যাডামের কিছু হলে তার সব দায় দায়িত্ব আপনাদেরকে দিতে হবে। এই মুহূর্তে অতিথি হিসেবে আমাদের সঙ্গে দুজন অতিথি যুক্ত হচ্ছেন সরাসরি, দুর্নীতি দমন কমিশনের জ্যেষ্ঠ আইনজীবী খুরশিদ আলম খান এবং খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদিন। জয়নুল আবেদিন এবং খুরশিদ আলম খান, দুজনকে স্বাগত। নিশ্চয়ই দুজনেই শুনতে পাচ্ছেন। শুরুটা একটু খুরশিদ আলম খান আপনাকে দিয়ে বলতে চাই, জানতে চাই, আমি আসলে জানতে চাই যে খালেদা জিয়া সরকার প্রধানের নির্বাহী আদেশে সাজা স্থগিত অবস্থায় বাসায় বসবাস করছেন এবং এই পর্যন্ত 8 বারের মতো তার সাজা স্থগিতর সময়টা বেড়েছে। এখন যেহেতু বিএনপির দাবি তাদেরকে বাইরে নিয়ে চিকিৎসা নেয়ার, সেখানে কি সরকার পারে নাকি আদালতের অনুমতিই লাগবে তাকে চিকিৎসার জন্য বাইরে যেতে? জি, আপনাকে ধন্যবাদ। দেখুন, সরকার যখন ওনাকে ফৌজদারি কার্যবিধির 401 ধারায় সাজা স্থগিত করেছিল, তখনই কিন্তু আমি বলেছিলাম যে এটা দুর্নীতি দমন কমিশনের মামলা, সরকার পারেনি। কিন্তু প্রিভেইলিং সিচুয়েশনে সরকার এখানে একটি মানবতার দিক দেখিয়েছেন, দেখিয়ে ওনাকে 2 শর্ত দিয়ে বাসায় রাখার অনুমতি দিয়েছেন। আর এখন যেটা আসছে ওনার বিদেশ যাওয়ার জন্য, আপনার মানে টিভিতে আমি দেখলাম, কিন্তু এগুলো তো পলিটিক্যাল স্টেটমেন্ট, এখানে তো একটা আইনের ব্যাখ্যার প্রয়োজন। কারণ দেখুন, বেগম খালেদা জিয়ার একটা সাজা হয়েছে এবং একটা সাজা 2টা কোর্টে কনফার্ম হয়েছে, আর একটা সাজা হাই কনফার্ম হয়ে হাইকোর্টে আপিল পেন্ডিং, এবং ও আগের 2টো সাজা আপিল বিভাগে পেন্ডিং। এখন অবভিয়াসলি ন্যাচারালি একটা প্রশ্ন তো আসবে, সরকার এখানে পারে কি না, সরকার এখানে কতটুকু পারে। সরকার যে 401 ধারায় দিয়েছে, আমার তো মনে হয় সেটাও আসলে মানবতার দিক তাকিয়ে আইনের ঊর্ধ্বে উঠে সরকার কাজটা করেছে, কিন্তু এখনও প্রশ্নবিদ্ধ সরকার সেটা পারে কি না। আর বিদেশ যাওয়ার পারমিশন, এটা তো আদালতের পারমিশন তো অবশ্যই লাগবে, আদালতকে বলতে হবে। তখন আদালত যদি পারমিশন পক্ষ শুনে, তখন এটা ট্যাক্সই হবে বা আইন সিদ্ধ হবে। হ্যাঁ, আপনি যেটা বললেন যে সরকার 401টা মানে ইম্পোজ করতে পারেন কিনা, সেটি আপনারও প্রশ্ন আছে, তাহলে তো দুদকের পক্ষ থেকে এটার বিরুদ্ধে অ্যাপিল করা উচিত ছিল, আপনারা করেননি কেন? না দেখুন, এখানে দুদকের পক্ষ থেকে অ্যাপিল করার কোনো প্রশ্ন নাই। দুদক তার কাজটা করেছে, বিচারিক আদালতে দুদক সাক্ষ্য প্রমাণ দেওয়া প্রমাণ করেছে, হাইকোর্টে সেটা প্রমাণ হয়েছে। প্রমাণ হওয়ার পরে বেগম খালেদা জিয়া লিফট আপিল করেছেন। আজকে 3 বছরের অধিককাল বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে মামলাটি নিষ্পত্তির কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এখানে তো খালেদা জিয়াই তো পিটিশনার, বাদী আপিল বিভাগে, তাই সেখানে তো দুদক রেসপন্ডেন্ট, ক্যাভিয়েটার, কাজে এটা তাদেরই এটা করতে হবে। এখন দিনে দিনে ওনাদের ভাষায় খালেদা জিয়ার অবস্থা সঙ্গীন হচ্ছে, ডেটোরেট হচ্ছে, তো সেই ক্ষেত্রে আদালতের পারমিশন ছাড়া এটা কিভাবে পারবে? আপনি বলুন, আমি তো কোনো আইন দেখছি না। জি, একদম পরিষ্কার। আরেকজন আইনজীবী আছেন আমাদের সঙ্গে, জয়নুল আবেদিন, যদিও তিনি বিএনপির একজন নেতা, তারপরেও আইনজীবী, সিনিয়র আইনজীবী, সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে কাজ করেন। জয়নুল আবেদিন, আসলে একদম আইনের ব্যাখ্যা থেকে আপনার কাছে জানতে চাই, পলিটিক্সটা বাদ দিয়ে, যে আসলে কি আইনিভাবে তাকে বাইরে যাওয়ার অনুমতি দেওয়ার সুযোগ আছে? দেখুন, আমরা সর্বোচ্চ আদালত পর্যন্ত বেল পিটিশন করেছিলাম এবং বেল যখন আমরা পেলাম না, তখন আমরা বলেছিলাম যে সরকারের নির্বাহী ক্ষমতা ছাড়া বেগম খালেদা জিয়াকে কোনো অবস্থাতে বেল বা কোনো অবস্থাতে মুক্ত করা সম্ভব নয়। তখনও কিন্তু খুরশিদ আলম সাহেব এই কথা বলেছিলেন যে সরকার পারবে না। তা আমরা বলেছিলাম যে 401 এটা দেওয়াই হয়েছে বা আইনে সরকারের এই ক্ষমতাটা, তো সরকার সেই ক্ষমতা বলে তাকে আজকে বা আপনার 6 মাস করে বাড়িয়ে শর্তযুক্ত আপনার তাকে মুক্তি দিয়েছেন।
এখন খোরশেদ আলম সাহেব একথা আগেও বলেছেন, এটা ঠিক। আমরা বলেছি যে না, সরকারের এই ক্ষমতাটা আছে। আমি বলি সরকার যখন মানবিকের দিক বিবেচনা যখন করেন, তখন এই দিকটাও তার বিবেচনা করার এখতিয়ার সরকারের আছে। কেন, সরকার একদম ছোটো জগন্নাথ নয়, সরকারের ক্ষমতা আইনেই দেওয়া আছে। সেই জন্য বলা হচ্ছে যে আজকে বেগম খালেজা জিয়া অত্যন্ত সঙ্গীন অবস্থার মধ্যে আছে, তিনি তার জীবন মরণ সমস্যার মধ্যে আছে। এই অবস্থায় বেগম খালেদা জিয়াকে সব বোর্ড এবং সমস্ত এই দেশের ডাক্তাররা বলেছে যে তার যে বর্তমান অবস্থা, এটা কোনো অবস্থাতে এই দেশে চিকিৎসা করা সম্ভব নয়, কাজেই তাকে বিদেশে পাঠিয়ে চিকিৎসা করানো দরকার। আপনাদের মনে আছে কয়েকদিন আগে এই যে হাজি সেলিম 10 বছরের সাজাপ্রাপ্ত হয়ে বিদেশে চিকিৎসা করে আসলেন, সেইখানে কোন মানবতাটা ছিল? আমি বলি যে আর তিনবারের প্রধানমন্ত্রী, তিনি মানবিক দৃষ্টিকোণ থেকে সরকারের কাছে এই এইটুকু পাবেন না যে তিনি বিদেশে তার চিকিৎসা, এইটা খুবই, এটা জনগণ এটা মেনে নিতে পারে। যে জনলাদিন আজকে আপনারা যে আলটিমেটাম দিলেন 48 ঘন্টার মধ্যে তাকে অনুমতি দিতে হবে, তাহলে মানবিকতা আর আলটিমেটাম একসঙ্গে যায় কি? তখনও আমরা আলটিমেটামই দিয়েছিলাম, তখনও আমরা বলেছিলাম যে যদি বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া না হয়, তাহলে দায় দায়িত্ব সরকারকেই বহন করতে হবে, এবং সেইভাবেই তখন তারা চিন্তা করেই তখন মুক্তি দিয়েছিলেন। এখনো আমরা বলি যে বেগম খালেদা জিয়ার যদি কিছু হয়ে যায়, কারণ তার যে অবস্থা সরকাররা বলেছে বা আপনার ডাক্তাররা বলেছেন তার অবস্থা খুবই সঙ্গীন, তাকে একবার আইসিইউতে নেওয়া হয়, আবার আনা হয়, আবার তার অবস্থা ডিটোরিয়েট করে, সেই জন্য তার যে এখন যে চিকিৎসা, এটা বিদেশে ছাড়া কোনো অবস্থাতে সম্ভব নয়। সেই জন্য আমরা বলেছি খালেদা জিয়াকে বাঁচান, দেশকে বাঁচান, তার কারণ বেগম খালেদা জিয়া এই দেশের অর্ডিনারি সিটিজেন না, তিনি একজন মুক্তিযোদ্ধার স্ত্রী, তিনি তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনি অত্যন্ত সাকসেসফুলি দেশ চালিয়েছেন, এবং তিনি নিজে গণতন্ত্রে বিশ্বাস করেন বলে তিনি নিজে ক্ষমতার থেকে সরে এসেছেন, কাজেই তার প্রতি মানবিক হওয়াটা আর আমি মনে করি যে সরকারের নির্বাহী আদেশ বলেই তারা সরকার এটা পারেন। জি, জয়নুল আবদিন ফারুক, আপনাকে ধন্যবাদ। আমি একটু খুরশিদ আলম খান আবারও জানতে চাই যে এই যেহেতু মানবিকতা সরকার দেখিয়েছে, এখন কিভাবে এগোতে পারে? কারণ আইনমন্ত্রীও মাঝখানে বলেছেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা সুপারিশ নিয়ে তারা সিদ্ধান্ত নেবেন, সেই সিদ্ধান্তটি এখনো আসেনি। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন আদালতেই যেতে হবে, সেখানে মানবিকতা যদি মানতেই হয় সরকারকে, কি করা যেতে পারে, কি করতে পারে, বা আর আদৌ সুযোগ আছে কিনা? আমার মনে হয়, আমি জয়নুল আবেদিন স্যার অত্যন্ত আমাদের সিনিয়র পার্সন, রেসপেক্টেড পার্সন, আমি স্যারের প্রতি সম্মান রেখেই বলছি, স্যার যে কথাগুলো এক্সাম্পল দিলেন, ইনস্ট্যান্ট বললেন, আজিজ সেলিমের কথা বললেন, আজিজ সেলিমের সাজা কিন্তু 7 বছর 10 বছর না, আমি মনে করি এই কথাগুলোই বলে ওনারা আদালতে আসতে, ওনাদের অসুবিধা কোথায়? আমার তো সেই জিনিসটাই, আমি তাহলে জিনিসটা পরিষ্কার হয়ে যায়, আমি ভুল বললাম না ঠিক বললাম, স্যাররা কতটা লিগাল পয়েন্টে কারেক্ট ইন্টারপ্রিটেশন দিচ্ছেন, এই সব জিনিসের তো ফয়সালা হয়ে যায়। আর স্যার বলছেন খালেদা জিয়া জামিন পায়নি, আপনারা তো এটা জামিনের বিষয় না, আপনারা তো, ওনারা তো গভর্নমেন্ট থেকে একটা রেমিশন পেয়েছে অলরেডি, সেই রেমিশন এই সেন্সে যে ওনাকে ঘরে থাকার শর্তে ওনাকে ওনার দণ্ড স্থগিত করেছে, কাজে এই কথাগুলো বলে আদালতে যেতে তো কোনো অসুবিধা নাই। একটা কনভিক্টেড পার্সনকে বিদেশ নিতে হলে আমাকে তো মানে সরকারকে জেল কোর্ট মানতে হবে, আর এখানে তো সরকার পক্ষ না, এখানে পক্ষ হলো দুর্নীতি দমন কমিশন ভার্সেস বেগম খালেদা জিয়া। অবভিয়াসলি স্যারের হয়তো অনেক ভালো গ্রাউন্ড আছে, লেজিটিমেট গ্রাউন্ড আছে, খুব স্ট্রং গ্রাউন্ড আছে, কিন্তু আমার প্রশ্নটা খুবই সামান্য, এই কথাগুলি আদালতে গিয়ে দরখাস্ত আকারে বলতে নিশ্চয়ই জয়নুল আবেদিন এটার উত্তর দেবেন, কেন আদালতে যাচ্ছেন না আপনারা? না, আমরা আদালতে গিয়েই তো শেষ পর্যন্ত আমরা সরকারকে বলেছি যে এই ক্ষমতাটা সরকারের হাতে দেওয়া আছে, আইন দিয়ে দিয়েছে, আইন যেখানে দিয়ে দিয়েছে সরকারের হাতে, এবং সরকার যেখানে এর আগে মানবিকতা দেখিয়েছেন, এখন তো বেগম খালেদা জিয়া আগের অবস্থায় নাই, তখন তিনি তখন ইসে গিয়েছিলেন বা জেলে গিয়েছিলেন, হেঁটে হেঁটে গিয়েছিলেন, আর এখন তো তিনি স্ট্রেচারেও উঠতে পারতেছেন না, এমন অবস্থা তার, এই অবস্থায় কি মানবিকতা কাজ করে না? সেখানে সরকারকে মানবিক, আরো মানবিক হতে হয়, এবং সেখানে আইন যেখানে কাজ করে না, সেখানে কিন্তু সরকার মানবিক দৃষ্টিকোণ থেকেই দেখেন। সরকারকে আমি বলবো
যে বেগম খালেদা জিয়া এক অত্যন্ত অসুস্থ অবস্থার মধ্যে আছে, ওই আইনের দিকে ছেলে না দিয়ে, আমি খোরশেদ আলম সাহেব আগেও বলেছিলেন এটা সত্যি যে তিনি আগেও বলেছেন যে সরকার তাকে মুক্তি দিতে পারে না, আর আমরা বলেছিলাম 401A থেকে 6 পর্যন্ত এই ক্ষমতাটা সরকারকে আইন দিয়েছে, সরকারকে যেখানে আইন দিয়েছে সেখানে আমরা তো অন্য কিছু চাই না, আমরা সরকারের সেই আইন মোতাবেক সরকারকে বলি যে আপনারা মানবিক দিক বিবেচনা করে এবং আইনে যে আপনাদেরকে ক্ষমতা দেওয়া হয়েছে সেই ক্ষমতা মোতাবেক বেগম খালেদা জিয়া আজকে জীবন মৃত্যুর সঙ্গে সন্ধিক্ষণে তাকে বাঁচাবার জন্য বিদেশে দেওয়ার জন্য পারমিশন দিন। একদম পরিষ্কার জয়নুল আবেদিন, আপনাকে অনেক ধন্যবাদ। খুরশিদ আলম খান, আপনাকেও ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ।